প্রকল্প চালাতে বাজেটের বাইরে ধার করছে রাজ্য সরকার। রিপোর্ট দিচ্ছে কে? সিএজি। গত বিধানসভা ভোটের আগের বছরে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প চালাতে গিয়ে বাজেটের বাইরেও ধার করেছেন, এমনটাই অভিযোগ উঠে এলো সিএজি রিপোর্টে। সিএজি রিপোর্টে জানাচ্ছেন রাজ্য সরকার নিজে এই দায় নেয়নি। তবে 2020-21 অর্থবর্ষে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পের জন্য বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমে বাজেটের হিসেবের বাইরে ধার করেছে। এই ধারের অঙ্ক প্রায় 4,312 কোটি টাকা। এই দেনার তথ্য পাওয়া না গেলেও তা রাজ্য সরকারের ঘাড়েই পড়েছে। জানা গিয়েছে 2016-17 থেকে 2020-21 এই 5টি অর্থবর্ষে রাজ্যে আয় ব্যয়ের হিসেব খতিয়ে দেখেছে সিএজি, মানে কন্ট্রোলার অ্যান্ড অডিটার্স জেনারেল। তারা ঘাটতি, ঋণের হিসাবও খতিয়ে দেখেছে। তাতেই দেখা গিয়েছে রাজ্যের জিডিপির তুলনায় রাজকোষে ঘাটতির হার ঊর্ধ্বমুখী। সোজা বাংলায় যদি বলি তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে রাজ্যের আয় হচ্ছে 1 টাকা, খরচ হয়ে যাচ্ছে 2 টাকা, এই রকম একটা পরিস্থিতি। আর সেই অতিরিক্ত খরচ মেটাতে গিয়ে কি করতে হচ্ছে? আরও 1 টাকা অতিরিক্ত ধার করতে হচ্ছে রাজ্যকে। প্রতি বছর বিশাল অঙ্কের ধার করছে তৃণমূল সরকার। সেই ধারের টাকার সিংহভাগ পুরনো ধার মেটাতে চলে যাচ্ছে। পুরনো ধার মেটাতে গিয়ে সড়ক, সেতু সহ নতুন পরিকাঠামো উন্নয়ন বা স্থায়ী সম্পদ তৈরির জন্য রাজ্যের হাতে টাকা প্রায় থাকছে না বললেই চলে। সিএজি রিপোর্ট জানিয়েছে 2020-21 সালে যে 4,312 কোটি টাকা ধার নেওয়া হয়েছিল তা থেকে ধার শোধ করার পরও 1,085 কোটি টাকা এখনও বকেয়া রয়েছে। এভাবে ঋণ নেওয়া হলেও তা বাজেটে দেখানো হয় না, ফলে ধারের হিসেবের উপর বিধানসভার নজরদারি থাকে না। সিএজি তাদের রিপোর্টে জানিয়েছে এভাবে ধার করা টাকা দিয়েই পুরনো ঋণ শোধ করা বেশি দিন চলতে পারে না। আমার কলিগ দীপক দেবনাথ এ বিষয়ে তার প্রতিবেদন তুলে ধরেছেন, শুনব তার বক্তব্য। দেখো, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বা ক্যাগের একটি রিপোর্ট সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের যেসব প্রকল্পগুলো আছে, সমব্যথী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, জয় জোহার, এই সমস্ত প্রকল্প চালাতে গিয়ে রাজ্য সরকারকে বাজেটের বাইরে বাজার থেকে টাকা ধার করতে হচ্ছে। এবং যে টাকা ধার করছে তার বেশিরভাগটাই খরচ হয়ে যাচ্ছে পুরনো যেই দায় আছে, পুরনো যেই দেনা আছে, ঋণ আছে, সেই ঋণের সুদ এবং আসল মেটাতে গিয়ে, যেটি অত্যন্ত উদ্বেগজনক। ক্যাগ যে রিপোর্ট পেশ করেছে তাতে দেখা যাচ্ছে যে 2016-17 থেকে 2020-21 এই যে 5টি আর্থিক বছর আছে, সেই আর্থিক বছরের আয় ব্যয়ের হিসেব নিকেশ করে ক্যাগ রিপোর্ট পেশ করেছে। এবং সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে রাজ্য সরকার বাজার থেকে প্রায় 4,300 কোটি টাকার বেশি বাজার থেকে টাকা তুলেছেন এবং এর বেশিরভাগটাই পরিশোধ করা গেছে, যদিও কিছু টাকা এখনও রয়ে গেছে। ক্যাগ যেটি অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছে ক্যাগ, সেটি হচ্ছে যে রাজ্য সরকার যেই টাকা তুলছে বাজার থেকে, সেই টাকা তাদের নিজেদের পরিকাঠামো উন্নয়ন না করে পুরনো যেই দেনা আছে, ঋণ আছে, সেটির পিছনে বেশি খরচ করে ফেলছেন। এতে রাজ্যেরই ক্ষতি, রাজ্যের কোষাগারে এর বাড়তি চাপ পড়বে। এবং এটিও বলছেন যে রাজ্য সরকার যদি এই টাকাটা যদি পরিকাঠামো উন্নয়ন অর্থাৎ সড়ক, সেতু বা ভবন এই নির্মাণে যদি খরচ করতে, তাহলে সেক্ষেত্রে অর্থনীতির গতি পেত, পাশাপাশি কর্মসংস্থান হতো, সম্পত্তিও বাড়ত। কিন্তু তা না করে সেটি চলে যাচ্ছে, তার বেশিরভাগটাই চলে যাচ্ছে যে পুরনো যে দেনা বা ঋণ সেটি মেটাতে গিয়ে। এর ফলে রাজ্যের যেই কোষাগার, সেই কোষাগারে ঘাটতি দেখা দিচ্ছে, আয়ের থেকে ব্যয়ের পরিমাণ বেড়ে যাচ্ছে, এতে আখেরে রাজ্য সরকারেরই ক্ষতি। যদিও এটি নিয়েও একটি রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে, কারণ মমতা ব্যানার্জি থেকে শুরু করে রাজ্যের যেই শাসক দলের যারা নেতা আছে তারা বারেবারেই অভিযোগ করেছেন যে এর দায় হচ্ছে বিগত বামফ্রন্ট সরকারের। বামফ্রন্ট সরকার যেই ঋণের বোঝা চাপিয়ে রেখে গেছেন তার দায় এই বর্তমান সরকারকে নিতে হচ্ছে। কিন্তু তার প্রশ্ন হচ্ছে কেন নিতে হবে, কেন তার বিগত বাম সরকারের ঋণের বোঝা রাজ্য সরকারকে, বর্তমান রাজ্য সরকারকে বয়ে চলতে হবে? যদিও বিজেপির পাল্টা প্রশ্ন যে আর কতদিন বামেদের উপরে এই দায় ভার চাপাবে, কারণ মমতা ব্যানার্জি যে সরকার সেই সরকার এসেছিল 2011 সালে, এবং 2011 সালের পর থেকে প্রায় 1 দশকের বেশি হয়ে গেছে এই সরকার শাসন করছে, তারপরেও বারবার কেন ওই বাম সরকারকে, বিগত বাম সরকারের উপরে দায় ভার চাপাবে?
এই নিয়ে রাজ্যের মধ্যেও একটি রাজ্য রাজনীতি শুরু হয়েছে এই নিয়ে। তবে ক্যাগের যেই রিপোর্টটি সামনে এসেছে তা অত্যন্ত উদ্বেগজনক, অত্যন্ত চাঞ্চল্যকর। কারণ ক্যাগ আরও জানিয়েছে যে রাজ্য সরকার যেই টাকা বাইরে থেকে তুলছে, বাজার থেকে তুলছে, সেটি রাজ্য সরকারের নামে নয়, এবং এটি 6টি সরকারি সংস্থার তরফে, এবং 6টি সরকারি সংস্থার মানে নাম দিয়ে যখন টাকা তোলা হচ্ছে সেটি রাজ্য সরকার তার বাজেটে এই হিসেব নিকেশ এটির এই যে টাকাটা তুলছে তার হিসেব নিকেশ রাখছে না, ফলে বিধানসভার নজরদারিতেও পড়ছে না। যদিও রাজ্য সরকারের ঘাড়েই কিন্তু এর দেনা মেটানোর যেই ইয়ে তার দায় চাপাচ্ছে। সুতরাং ক্যাগের রিপোর্ট নিয়েও নতুন করে আবার রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। স্বাভাবিক চাঞ্চল্য ছড়ানোর মতনই একটি বিষয়, আর এই সিএজির রিপোর্ট, এই রিপোর্টকে হাতিয়ার করেই বিজেপি এবারে আসরে নেমে পড়েছে যে রাজ্য সরকার এটা করছেটা কি। আমি প্রথমেই বললাম, যদি কোনো রাজ্যের বা খুব সহজভাবে যদি বোঝাই, তাহলে কোনো পরিবারের আয় যদি মাসে 1 টাকা হয় এবং সেই পরিবারের যদি ব্যয় 8 আনা হয় বা 50 পয়সা হয়, তাহলে 50 পয়সা উদ্বৃত্ত থাকে, যেটা ইনভেস্টমেন্ট হতে পারে বা সেভিংস হতে পারে। খুব সহজ একটা বিষয়। কিন্তু কোনো পরিবারের আয় যদি 1 টাকা হয় আর খরচ যদি 2 টাকা হয়, তাহলে সেই পরিবারকে অতিরিক্ত আরও 1 টাকার বোঝা নিতে হবে বাইরে বন্ধুবান্ধব বা ব্যাংকের থেকে লোন নিতে, বিভিন্ন সংস্থার থেকে লোন নিতে 1 টাকা। অর্থাৎ রাজ্য সরকারের ক্ষেত্রেও সেরকমটাই করতে হচ্ছে, কারণ রাজ্যের যা জিডিপির হার তার সঙ্গে কোষাগারের যে অবস্থা, সেই অবস্থা মানে যে টাকা ব্যয় হচ্ছে সেই টাকার কিন্তু সামঞ্জস্যতা নেই। এবারে কেন এরকম হচ্ছে, আমি শুরুতেই বললাম যে বিভিন্ন প্রকল্প চালাতে, আপনারা জানেন যে রাজ্যের এই মুহূর্তে যে সমস্ত সমাজকল্যাণমূলক প্রকল্পগুলো রয়েছে, সামাজিক সুরক্ষা যে প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পগুলো চালাতে গিয়েই কিন্তু এই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তার কারণ আপনারা জানেন যে রাজ্য সরকার কন্যাশ্রী প্রকল্পে আর্থিক সহায়তা করে থাকে বাংলার মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে, এবং তার কিছু ভাগ রয়েছে কন্যাশ্রী 1, কন্যাশ্রী 2, এরকম কিছু ভাগ রয়েছে যেখানে স্কুল পড়ুয়া থেকে শুরু করে কলেজ পড়ুয়া তাদেরকেও নির্দিষ্ট একটা অ্যামাউন্ট করে আর্থিক সহায়তা করা হয়। এছাড়া রয়েছে স্বাস্থ্যসাথী, আপনারা জানেন স্বাস্থ্যসাথীতেও একটা টাকা ইনভেস্ট করতে হয়, একটা পরিমাণ, একটা মোটা পরিমাণ টাকা ইনভেস্ট করতে হয় রাজ্য সরকারকে। এই যে এই মুহূর্তে ছবিটি আপনাদের দেখাচ্ছি, এটি একটি ফাইল ফুটেজ, মমতা বন্দ্যোপাধ্যায় সাইকেল প্রদান করছেন, স্বাস্থ্যসাথীর সাইকেল বা সবুজ সাথী সাইকেল, স্বাস্থ্যসাথী স্বাস্থ্য বিমার একটি প্রকল্প, সবুজ সাথী হচ্ছে সাইকেল প্রদান করা। তো এই সবুজ সাথীর যে সাইকেল প্রদান করছেন স্কুলের ছাত্রছাত্রীদের, তো এই এটার জন্য তো অর্থ বরাদ্দ করতে হচ্ছে। এছাড়াও রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, 2021 বিধানসভা নির্বাচনে যে নির্বাচনী লড়াই, সেই নির্বাচনী লড়াইয়ের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি ছিল ভোটে জিতে আসলে আর্থিক সহায়তা করবেন বাড়ির মায়েদের মানে মহিলাদের, তো তার জন্য তো আর্থিক একটা বড় ধাক্কা যাচ্ছে রাজ্য সরকারের, আর সেই কারণে ধার করতে হয়েছে 4,312 কোটি টাকার। আপনাদের কি মনে হয়, আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। এই বিষয়টি খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ আমাদের রাজ্যের জন্য, রাজ্যবাসীর জন্য। আপনারা কি মনে করেন জানান আমাকে। দেখতে থাকুন আজ তক বাংলা।